আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করব। আম্মার আব্বু বাড়িতে গিয়েছিল, তখন আমি বাসায় একা ছিলাম, একা একা রান্না করেছি। রান্নাটা আমার কাছে মনে হচ্ছিল পিকনিকের মতো। একা একা ছোট্ট পাতিলে ভাত রান্না করেছি, তারপর ভাজি রান্না করেছি, আমার মন মতো আমি রান্না করেছি, অনেক ভালো লাগতেছিল। আমি সেদিন রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি আর হচ্ছে পটল ভাজি আর কাসমাসের শুটকি আমি ভুনা করেছিলাম পেঁয়াজ দিয়ে, সেগুলি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি প্রথমে ঢেঁড়স ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজি অনেক ভালো হয়েছিল, খেতে মজা লেগেছে আমার কাছে। অনেক সময় ঢেঁড়স ভাজি মজা লাগে না খেতে, কিন্তু আমি যে ঢেঁড়স ভাজি করেছি মজা লেগেছে অনেক। আর এখন পটলে খোসা ছাড়িয়ে এরপর মাঝখানে কেটে নিব, এরপর মশলা দিয়ে মেখে এটাকে ভাজবো। পটল ভাজি খেতেও ভালো লাগে। আমার মনে হচ্ছিল আজকে মাছ মাংস কিচ্ছু রান্না করব না, আজকে শুটকি রান্না করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব, আর হচ্ছে পটল ভাজি করব। এগুলোই আমি রান্না করেছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। একা একা খাচ্ছি, তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এখন ঢেঁড়স ভাজি করব। এগুলো সাধারণ রান্না, সবাই রান্না করতে পারে। তারপরও আমি বলে দিচ্ছি আমি কিভাবে রান্না করেছি। ঢেঁড়স ভাজি করার জন্য আমি প্রথমে ঢেঁড়স ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, এরপর দিয়েছি লবণ, আর দিয়েছি হলুদ গুঁড়া, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি বেশি করে। পেঁয়াজ কুচি বেশি করে দিলে ঢেঁড়স ভাজি খেতে মজা লাগে। আর দিয়েছি সয়াবিন তেল, তারপর একটু নেড়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে চুলাতে বসিয়ে দিব। এরপর আমি পটল ভাজি করার জন্য পটলের মধ্যে দিয়েছি মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া, আর লবণ দিয়ে মেখে রেখে দিলাম এক সাইডে। শুটকি ভালোমতো ধুয়ে নিয়েছি, এটা রান্না করব। এই জন্য বাটিতে অল্প করে পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর হচ্ছে লবণ, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, অল্প করে হলুদ দেব এর মধ্যে, ধনে গুঁড়া দিয়েছি আর হচ্ছে জিরা গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিব। যখন রান্না করব তখন আমার জন্য অনেক সহজ হবে। আমি প্রতিটা রান্না করার সময় মশলা এভাবে গুলে নিই, তাহলে আমার কাছে রান্না করাটা অনেক সহজ মনে হয়। প্যানে দিয়েছি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটু ভেজে নেব নরম করে, এরপর দিয়ে দিব গুলে রাখা সেই মশলা। এদিকে মশলা কষানো হতে থাক, আমি ঢেঁড়স ভাজিটা দেখে নিই কেমন হয়েছে। ঢাকনা খুলে এটাকে ভালো মতো নেড়ে দিব, দেখুন কত সুন্দর সবুজ কালার হয়েছে ঢেঁড়স ভাজি। এটাকে ভাজা ভাজা করবো আরও, তাহলে খেতে বেশি মজা হবে, ভাজা ভাজা না হলে খেতে মজা লাগে না। যে কোনো ভাজি বেশি ভাজা ভাজা হলেই খেতে মজা লাগে। এটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে ভালো মতো কষাবো, এর মধ্যে আর পানি দিতে হবে না। এভাবে শুটকি বুনা করলে খেতে অনেক বেশি মজা লাগে। সাদা ভাত দিয়ে শুটকি ভর্তা খেতে তো আরও বেশি মজা লাগে, শুটকি ভুনা খেতেও মজা লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে অনেক সাহায্য করবে। কথা বলতে বলতেই দেখলাম ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, এদিকে আমি বসিয়ে দিয়েছি পটল ভাজি। পটল ভাজি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে পটল ভালোমতো সিদ্ধ হবে। আর এখন দেখে নিচ্ছি শুটকি মাছ তরকারি, শুটকি মাছ তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, এটা চুলা থেকে নামিয়ে নেব, এরপর ভাত খাবো। অনেক ক্ষুধা লেগেছিল সেদিন, এগুলো রান্না করতে করতে অনেক সময়ও লেগেছে।
পটল ভাজি দুইভাবে করা যায়, খোসা পুরোটাই ছাড়িয়ে তারপর পটল ভাজি করা যায়। সেভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে না খেতে, আমি এই জন্য এভাবে করে থাকি পটল ভাজি। ভিডিও করলে রান্না করতে অনেক বেশি দেরি হয়, আর ভিডিও না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম ভাতের সাথে শুটকি তরকারিটা খেতে অনেক ভালো লেগেছে, আর সাথে তো ভাজি ছিল, ভাজিগুলো খেতেও অনেক মজা হয়েছিল। আমি সাথে লেবু কেটে নিয়েছিলাম, লেবু দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ব্লগটি আর বেশি বড় করব না, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।